আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে স্বাগত জানাচ্ছি। কথা ছিল আমাদের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে শুরুর দিকে বলেছিলাম, যদিও ওখানে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস দেখানো আছে, কিন্তু তারপরও বলেছিলাম যে সরাসরি ক্লায়েন্ট একটা কাজ দেয় বা একটা কাজ দিয়েছে, সেই কাজ যদি আপনি পান বা ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন, এইরকম হুবহু মানে একটা লাইভ প্র্যাকটিক্যাল একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। যেহেতু আপনার অনেকে এরকম জানতে চেয়েছেন, অনেকে আমাদেরকে বলেছেন যে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আরো বিস্তারিত বললে ভালো হতো, সো আপনাদের এই রিকোয়েস্টের জন্যই আমাদের এই বাংলা ভিডিও টিউটোরিয়ালটি অতিরিক্ত বোনাস হিসেবে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের সাথে অ্যাড করে দেয়া হলো। তো আমাদের অ্যাকচুয়ালি দেখুন একটা কাজ, আমাদের ক্লায়েন্টের একটা কাজ আছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা ক্লায়েন্ট, ক্লায়েন্টের নাম হচ্ছে জন সোয়ান। উনি একটি কাজ দেখুন যে কিছু কিওয়ার্ড আমাদেরকে এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি ব্যাক পেইন ইন অস্ট্রেলিয়া, নেক পেইন। অ্যাকচুয়ালি এই ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে সাইরোপ্র্যাক্টর ম্যানলি। আমি ওয়েবসাইটটা দেখাই, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। সো ক্লায়েন্ট এই ওয়েবসাইটটার জন্য কিওয়ার্ড রিসার্চ চান, এবং ক্লায়েন্টের কি কি চাহিদা দেখুন যে উনি আমাদেরকে কিছু কিওয়ার্ড 7টার মতো কিওয়ার্ড দিয়ে দিয়েছেন, ব্যাক পেইন ইন অস্ট্রেলিয়া, নেক পেইন, সাইরোপ্র্যাক্টর ম্যানলি। তার আগে আমি বলে নিই, এই ওয়েবসাইটটা হচ্ছে মূলত ক্লায়েন্টের একটি হসপিটাল আছে বা একটি মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান বলা চলে, আসলে ক্লায়েন্ট নিজে ডক্টর না, তো ওনার একটি হসপিটাল আছে, সেই হসপিটালে এই বিভিন্ন বিষয়গুলো ট্রিটমেন্ট করা হয়, যেমন পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা ইত্যাদি, মাথা ব্যথা ইত্যাদি ট্রিটমেন্ট ওনার করা হয় অস্ট্রেলিয়াতে। সো ওই ট্রিটমেন্টের জন্য উনি যে সকল কিওয়ার্ড গুলো ঠিক করেছেন অস্ট্রেলিয়ার জন্য মেইনলি, আমরা কিন্তু অফ পেজ অপটিমাইজেশন আপনাদেরকে ধারণা দিয়েছে যে গুগলের কিন্তু বিভিন্ন ভার্সন আছে, বাংলাদেশের সার্চের জন্য google.com.bd, ইন্ডিয়ার সার্চের জন্য google.in, ইন্দোনেশিয়ার জন্য google.co.id, ঠিক সেরকম অস্ট্রেলিয়ার জন্য google.com.au, ঠিক আছে। ঠিক অস্ট্রেলিয়ান যে গুগল, সেই সার্চের জন্য এই রেজাল্ট গুলো ক্লায়েন্ট চায়। বা ক্লায়েন্ট দেখুন এখানে কি লেখা আছে যে ফাইন্ড দ্য কমপ্লিট অ্যানালাইসিস অন দিস টপিকস অ্যান্ড অলসো নিউ কিওয়ার্ড সাজেশন। দ্যাট মিন্স এখানে বলা হয়েছে যে এই অ্যানালাইসিস গুলো আপনি করুন এবং আমাকে একটি নতুন কিওয়ার্ডের এবং এই অ্যানালাইসিসের একটা রেজাল্ট আমাকে দিন। তো এখন এই প্রজেক্টটা যখন আমরা পাবো, বা ধরেন আপনি যখন এই প্রজেক্টটা পাবেন, তখন আপনি এই প্রজেক্টটাকে কিভাবে হ্যান্ডেল করবেন বলেন? ক্লায়েন্টকে আপনি কি কি রিপোর্ট জমা দেবেন? যে কোনো প্রজেক্ট পাওয়ার পর আপনার মানে প্রথম দায়িত্ব হচ্ছে মানে যে কোনো ওয়ার্কারেরই, অবশ্য আমরা বাংলাদেশি, আমরা আসলে এই জাতীয় শিক্ষাকে গুরুত্ব দেই না যে প্রজেক্ট কিভাবে ম্যানেজ করতে হয়, কিন্তু এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় যে প্রজেক্ট ম্যানেজ করতে জানা। বাইরের কান্ট্রিতে এর উপর আলাদা কোর্সও আছে এবং পূর্ণাঙ্গ কোর্স প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর, ঠিক আছে। সো আমরা যখন একটা প্রজেক্ট পাবো, তখন এটা কিভাবে ম্যানেজ করব সেটা আমাদের জানা উচিত। তো চলুন আজকের পর্বটায় শুধু আমরা সেই সম্পর্কে ধারণা নেই যে এই যে আমরা যদি একটা প্রজেক্ট পাই, এই টাইপের একটা প্রজেক্ট সাপোজ আপনি পেলেন, তখন আপনি কি করবেন? আপনাকে প্রথমে ক্লায়েন্টের থেকে এনশিওর করতে হবে যে ক্লায়েন্টের ওয়েবসাইট কোনটা। যেমন আমরা এখানে আপনাকে দেখিয়েছি ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এটা, এই সাইটের জন্য ক্লায়েন্ট কিওয়ার্ড অ্যানালাইসিস চায়। ওকে, এরপর আপনাকে আবার যে কিওয়ার্ড গুলো দেওয়া হয়েছে সেগুলো তো আপনি অবশ্যই দেখবেন যে কোন কোন কিওয়ার্ড, ঠিক আছে। এরপর এরপর ক্লায়েন্টের কাছ থেকে আপনি জানতে চাইবেন যে আসলে ক্লায়েন্ট কি কোনো স্পেসিফিক গুগলের সার্চ রেজাল্টের জন্য চায় কিনা, নাকি google.com যেটা ওয়ার্ল্ড ওয়াইড গুগল সেইটার জন্য কিওয়ার্ড রিসার্চ চায়, নাকি ক্লায়েন্টের যে দেশ সেই দেশের নিজস্ব গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ চায়, এইটা কনফার্ম করবেন। এরপরে আপনার কাজ হবে যে আপনার যে ক্লায়েন্টের যে রেকমেন্ডেশন বা ক্লায়েন্ট কি কি চায় তার সার্চ রেজাল্টে, মানে ক্লায়েন্ট যে আপনার কাছ থেকে যে একটা রেজাল্ট চায় কিওয়ার্ড রিসার্চের, তার জন্য ক্লায়েন্টের কি কি চাহিদা আছে, কি কি মানে ডিমান্ড, ক্লায়েন্ট কি কি তথ্য চায়, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট এই সাইটটার ক্ষেত্রে মানে এই প্রজেক্টটার ক্ষেত্রে ক্লায়েন্ট কি কি চাইতে পারে একটু চিন্তা করুন। ক্লায়েন্ট চাইতে পারে এই যে যে ক্লায়েন্ট কিওয়ার্ড গুলো দিল এগুলোর সার্চ ভ্যালু কত, প্রতি মাসে কি পরিমাণ সার্চ হয়, এটা চাইতে পারে। এবং এগুলা দিয়ে সার্চ করলে প্রথম প্রথমে 1 নাম্বার পজিশনে কোন কোন ওয়েবসাইট আসে,
অথবা প্রথম তিনটা পজিশন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, মানে গুগলের সার্চ রেজাল্টে প্রথমে যে তিনটা ওয়েবসাইট আসে সে তিনটা ওয়েবসাইট কি কি, এবং সেই তিনটা ওয়েবসাইটের কোন কোন পেজ, মানে কোন পেজ আসে গুগলের সার্চ রেজাল্টে সেই লিঙ্কটা চাইতে পারে, তাদের অ্যালেক্সা র্যাঙ্ক চাইতে পারে, তাদের পেজ র্যাঙ্ক চাইতে পারে। ঠিক আছে, এই তথ্যগুলো মানে ক্লায়েন্ট আপনার কাছ থেকে চাইতে পারে। এইটা ক্লায়েন্টের থেকে এনশিওর হয়ে নেবেন যে ক্লায়েন্ট কিরকম একটা সার্চ, মানে কিরকম একটা রেজাল্ট আপনার কাছ থেকে চায়। এই তথ্যগুলো এনশিওর করার পর আপনার অবশ্যই আমাদেরকে যেটা শিখতে হবে, যেমন আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন লোক ওডেস্ক ইলেন্সের যিনি কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান, মামুন খান সম্ভবত ওনার লেখাতে আমি এক জায়গায় দেখেছিলাম যে আমাদেরকে প্রশ্ন করতে শিখতে হবে এবং না বলতে শিখতে হবে। যদি আমরা অনলাইনে সাকসেস চাই, আমাদেরকে প্রশ্ন করতে শিখতে হবে এবং না বলতে শিখতে হবে। আমরা কিন্তু এই দুইটা খুব কম জানি। আমরা মনে করি যে ক্লায়েন্টকে বেশি প্রশ্ন করা যাবে না, তাহলে ক্লায়েন্ট খারাপ মনে করবে, মোটেও না। এরকম দু একজন ক্লায়েন্ট পাবেন হয়তো বা যাদের প্রশ্ন করলে রেগে যায়, কিন্তু 99% ক্লায়েন্ট অত্যন্ত ফ্রেন্ডলি, এবং আপনার যত প্রশ্ন আছে আপনি ক্লায়েন্টের কাছ থেকে করে সেটার জেনে নেবেন। কিন্তু তাই বলে আবার এমন প্রশ্ন করবেন না যে আমি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব, আমি কোথায় কিওয়ার্ড রিসার্চ করব, এই টাইপের প্রশ্ন যদি করেন তাহলে কিন্তু আপনি কাজটা হারাতে পারেন। ক্লায়েন্টকে রেজনেবল প্রশ্ন, যে প্রশ্নটা আপনি জানেন না, মানে যে আপনার কাজ রিলেটেড যে প্রশ্ন, সেই প্রশ্ন করে আপনি জেনে নেবেন। ঠিক আছে, এরপরে ক্লায়েন্টকে না বলতে শিখতে হবে। ধরেন আপনাকে একটা কাজ ক্লায়েন্ট দিয়েছে কিন্তু আপনি পারেন না কাজটা করতে, সরাসরি ক্লায়েন্টকে না করে দেন যে ভাই আমি আসলে দুঃখিত, এই কাজটা আমি করতে পারবো না, কিন্তু আপনি কাজটা পারেন না, একেবারেই কোনো আইডিয়া নাই, আপনি কাজটা নিয়ে ঘুরালেন ক্লায়েন্টকে 10 দিন 15 দিন কিন্তু শেষ করতে পারলেন না, বা শেষ করে শেষ আপনি করতে পারলেন তো নাই, দেখা গেছে যদি শেষ করেনও ভালোভাবে শেষ করতে পারলেন না, তখন কিন্তু ভালোর পরিবর্তে খারাপ হবে। আবার অনেক কাজ দেখা যায় যে আপনার কিছু আইডিয়া আছে, আপনি একটু নেট টেট খুঁজে করে ফেলতে পারবেন, অবশ্যই সেই কাজগুলো করবেন, কিন্তু যেই কাজ সম্পর্কে আপনার একেবারেই আইডিয়া নাই সেই কাজটা করতে যাবেন না। এটা একটা রেকমেন্ডেশন অ্যাকচুয়ালি, এটা কোনো আদেশ না বা এটা এই জাতীয় কোনো কথা না, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, এবং এটা সাইদুর মামুন ভাই বলে থাকেন, সো এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবং এই প্রজেক্টটা যখন আমরা করব, যেহেতু আমরা একটা প্র্যাকটিক্যাল এবং লাইভ একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি, সো এই জন্য প্রজেক্টটা সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা আপনাদেরকে দিচ্ছি। জানি না এমন ভাবে কোনো টিউটোরিয়ালে দেখানো আছে কিনা, বা আপনারা এটাকে কোন মাইন্ডে নিচ্ছেন, আপনারা এটাকে ভালো মাইন্ডে নিচ্ছেন নাকি বলতেছেন যে আমি শুধু শুধু আজাইরা বকবক করতেছি আপনাদের সামনে। আপনি যে মাইন্ডেই নেন না কেন আমাদেরকে জানাবেন, আপনাদের প্রতিটি কথা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এইরকম একটা প্রজেক্ট পাওয়ার পরে আপনাকে প্রথমে এই তথ্যগুলোকে এনশিওর করতে হবে, আপনি কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করবেন, ক্লায়েন্ট কিভাবে চায় কিওয়ার্ড রিসার্চের ফলাফল। ঠিক আছে, সো এই তথ্যগুলো এনশিওর করার পরে আমাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চ শুরু করতে হবে। তো এই প্রজেক্টটা থেকে আমরা জানলাম, বা আমাদের যে প্রজেক্টটা আছে সেখানে ক্লায়েন্ট মূলত, মানে ক্লায়েন্টের যে চাহিদা যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে, এটা যেহেতু একটা অস্ট্রেলিয়ার ক্লিনিক এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্টের ওয়েবসাইট যেটা আছে সাইরোপ্র্যাক্টর নর্দার্ন বিচ সাইরোপ্র্যাকট্রিক .com.au, এটা একটা অস্ট্রেলিয়ান ভিত্তিক ওয়েবসাইট, সো এবং এটা যেহেতু একটা হাসপাতালের সাইট, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই গুগল .com এ কি রেজাল্ট আসলো সেটা কিন্তু আমাদের জানাটা মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে গুগলের যে অস্ট্রেলিয়ান ভার্সন বা অস্ট্রেলিয়ার যে লোকাল গুগল, গুগল .com.au, সেই ওয়েবসাইটটাতে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, মানে সেই গুগলের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস করে ক্লায়েন্টের কাছে একটি সাজেশন জমা দেব। তো এই হচ্ছে মানে প্রজেক্ট শুরু করার কি বলে আপনার যে পূর্বের কথা বা গোড়ার কথা অ্যাকচুয়ালি। সো প্রজেক্ট শুরু করে আমরা জানবো যে কিভাবে রিসার্চ করতে হয়। আপনারা কিন্তু অলরেডি আমাদের অন পেজ অপটিমাইজেশনে দেখেছেন যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। সো এই ক্ষেত্রে কিন্তু আমি এক কথা আর বারবার বলবো না, বা খুব যে খুঁটিয়ে খুঁটিয়ে বলবো এমনটা কিন্তু মোটেও না। আপনি যদি আমাদের এসইও বাংলা টিউটোরিয়ালের কিওয়ার্ড রিসার্চ সেকশনটা না দেখে থাকেন তাহলে এটা নাও বুঝতে পারেন। ঠিক আছে, সো ওই ওই সেকশনটা আগে দেখুন, আমাদের ডিভিডিতে আছে, সেই সেকশনটা দেখে তারপর আপনি এই ভিডিওগুলো কন্টিনিউ করুন। তো আজকের পর্ব আমি আর কোনো প্র্যাকটিক্যাল কাজ দেখালাম না অ্যাকচুয়ালি, জাস্ট আপনাকে একটা ছোট্ট আইডিয়া দিলাম যে কিভাবে আপনি এই
মানে কিওয়ার্ড রিসার্চের যখন কোনো প্র্যাকটিক্যাল কাজ পাবেন বা কোনো প্র্যাকটিক্যাল সেশন আপনার হাতে আসবে, দেন আপনি কিভাবে জাস্ট মানে কাজটা শুরু করবেন, ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে তথ্যগুলো নেবেন, কোন কোন তথ্য নেবেন, ঠিক আছে? সো আগামী পর্ব থেকে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ করব এবং তারপরে আমরা ক্লায়েন্টের কাছে একটি রেজাল্ট শিট আমরা জমা দেব। তো সেই পর্বটার আমন্ত্রণ রইল। আজকের এই প্রথম পর্ব এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।